أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تتهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون

সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশলমঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে বক্তা আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ঐরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুন আমিন আমিনব্বাল আলামিন এই দুয়ার সঙ্গে আমি আজকের এই পর্ব বা এপিসোড শুরু করতে চলেছি সর্বপ্রথম আপনাদের সকলকে পবিত্র রমজান মাস আল্লাহর রহমত ও মখফরতের মাস সুতরাং আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই আজ রাত হাদিসে উল্লেখ হয়েছে যদি কেউ পবিত্র রমজান মাসের চাঁদ রাতকে উপলব্ধি করে তো সে যেন আল্লাহর শুকর আদায় করে যে আল্লাহ তাকে পুনরায় আরও একবার সুযোগ দিয়েছে সুযোগ দান করেছে আল্লাহর রহমত এবং মখফরত পাওয়ার সুতরাং আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা যেন পবিত্র রমজান মাসে রোজা রেখে নামাজ পড়ে আল্লাহর উপাসনা করে দান খয়রাত ও সাদাকার মাধ্যমে আল্লাহর রহমতের পাত্র হতে পারি আমাদের নসিবে যেন আল্লাহ রব্বুল আলমিন নিজের বরকতের বর্ষণ করেন এবং আল্লাহর মখফরাত পেয়ে আমরা যেন জাহান্নামের আগুন থেকে এবং দুনিয়া আখেরাতের সমস্ত কষ্ট থেকে মুক্তি পায় পবিত্র রমজান মাস সম্পর্কে কোরআন বলছে শাহরু রমজান আল্লাদি উন্দেলা ফিহেল কোরআন পবিত্র রমজান মাস মনে রাখবেন এই একটাই মাস যার নাম কোরআনে এসেছে বাকি কোনো মাসের নাম কোরআনে উল্লেখ হয়নি বা কোরআনে আসেনি শুধু পবিত্র রমজান মাসের নাম কোরআনে এসেছে রমজান আল্লাহর নামের মধ্যে একটি নাম আর রমজানের অর্থ হচ্ছে গুনাহকে জ্বালিয়ে দেওয়ার মাস জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার মাস নিজের সমস্ত দুষ্কর্ম বা ভুল ভ্রান্তি থেকে তওবা করে স্বাধীন হওয়ার মাস রমজা রমজা এ কারবালা বলা হয় কারবালার মরুভূম চলন্ত বালির ওপরে যেখানে আল্লাহর নেক বান্দারা এই দিনের রক্ষার জন্যে জীবনদান দিয়েছিলেন শহীদ হয়েছিলেন তাই রমজা এ কারবালা বলা হয় আল্লাহর বান্দাদের স্বাধীনের স্থান নেক বান্দাদের মুক্তির প্রান্ত সেই কারবালা সুতরাং পবিত্র রমজান মাস যে মাসে আল্লা রব্বুল আলমিন কোরআন অবতীর্ণ করেছিলেন নিজের বান্দাদের হেদায়তের জন্যে মানুষের হেদায়তের জন্যে যার মধ্যে সমস্ত হক ও বাতিলকে রূপে দেখানো হয়েছে বা বলা হয়েছে আর আগে কোরআন বলছে ফামান শাহেদা মিন কুমু শাহরা ফাল ইয়াসুম তোমাদের মধ্যে যদি কেউ এই মাসকে পায় এই মাসকে অর্জন করে এই মাসকে উপলব্ধি করে তো সে যেন রোজা রাখে তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন এই পবিত্র মাসে রোজা রাখতে পারি আল্লাহম হে বিশ্বাসীগণ তোমাদের উপরে রোজাকে ওইভাবে ফরজ করা হয়েছে যেমন তোমার পূর্বের লোকদের উপরে ফরজ করা হয়েছিল যাহাতে তোমরা মোত্তাকি হতে পারো তাহলে রকম তত্ত্ব তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা রোজা রেখে যেন তাকওয়া অবলম্বন করতে পারি মোত্তাকি হতে পারি রোজার মাসে আমাদেরকে কেউ দেখে না আমরা যদি চাই তো ঘরের দরজা বন্ধ করে রান্নাঘরের দরজা বন্ধ করে পানি পান করতে পারি কেউ দেখবে না সেখানে তারপরেও কিন্তু আমরা পানি পান করি না কেন আল্লাহর ভয় করে যার জন্য রোজা রেখেছে সে তো দেখছে এই ভয়ে চিরস্থায়ী করতে হবে রমজান মাস ছাড়া অন্য মাসে এই ভয় সবসময় যেন থাকে যে ভয় আমাদেরকে রমজান মাসে হালাল পানহার থেকে বিরত রেখেছিল ওই ভয় যেন রমজানের পরে আমাদেরকে হারাম পানাহার থেকে বিরত রাখে যে আল্লাহর ভয় আমাদেরকে রমজান মাসে বৈধ জিনিস থেকেও বিরত রেখেছিল ভয় যেন রমজানের পরে আমাদেরকে অবৈধ জিনিস থেকে বিরত রাখে তাহলে আমাদের রমজান বা রোজা কবুল হয়েছে আর আমরা পবিত্র রমজান মাস থেকে যেটা আমাদেরকে উপলব্ধি করতে বলা হয়েছে আমরা সেটা উপলব্ধি করেছি তাহলে আমাদেরকে ওইভাবে রোজা রাখার তৌফিক দান করুন যেভাবে আদেশ করা হয়েছে এবারে আসুন চাঁদ রাত তো আমি সর্বপ্রথম ওই দুয়াটি পড়তে চাই যে দুয়াটি নবী করিম সাল সাল্লাম রমজান মাসের চাঁদ দেখে পড়তে বলেছিলেন নিজেও পড়েছিলেন নিজের সাবি বা পড়তে বলেছিলেন। মনে রাখবেন আজকে রাত্রে আপনারা চান দেখে এই দুয়াটি পড়বেন। বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহহুম্মা আহেল্লাহ আলাইনা বিল আমনে ওয়ালে এমানে ওয়াল সালা আমা। ওলে ইসলাম ওয়ালে আফিয়াতে,ওয়াল আফ এতিল মুজাল্লালাতে ওয়াল দেফা এল এসমাম ওয়ার রিস্কেওয়াল রিস্কল ও আছে। ওলে অওনে আলাহ সালাত والصيام والقيام وتلاوة القرآن اللهم سلمنا لشهر رمضان وسلمه منا وسلمنا فيه حتى ينقضي عنا شهر رمضان وقد أفوت أنا وغفرت لنا ورحمتنا هي أمر بالوك أي جي رمضان مشر امرا شان ديك تيباري تو إي باري آمان أمنو آمان شانت دان كورون মান দান করুন সালামতি দান করুন ইসলামের উপরে পরিপূর্ণভাবে আমাল করার তৌফিক দান করুন আমাদেরকে আফিয়াত দিন সম্মানিত জীবন দান করুন সমস্ত পুরো প্রকারের রোগ ও মুসিবত থেকে রক্ষা করুন হালাল রুজি দান করুন নামাজ রোজার উপরে আমাল করতে পারি আমাদেরকে সেই তৌফিক দান করুন রাতের বেলা ক্যাম করতে পারি কোরআন পড়তে পারি রমজান মাসে আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাসকে আমাদের জন্য শান্তির মাস করুন আমরা যেন এই মাসে শান্তি পাই বা এই মাস যেন আমাদের উপরে শান্তিপূর্ণভাবে কেটে যায় রমজান মাসের শেষে যেন আমরা আল্লাহর তরফ থেকে ক্ষমা বা মখফেরাত পাই আর আল্লাহর রহমতের পাত্র হতে পারি এইভাবে চাঁদ দেখে দোয়া করতে বলেছেন আর যদি কেউ চাঁদ না দেখতে পায় কোনো কারণে আর রমজান মাসে যদি প্রবেশ করে তো তাকে তখন এমামে জাফর সাদিক আলাহ ইসলাম এই দোয়া পড়তে বলেছেন যেটা নবীর দোয়া থেকে বর্ণিত আল্লাহ কাদ হাজার আশাহ রমদান হে আমার প্রতিপালক রমজান মাসে আমরা প্রবেশ করেছি রমজান মাসে হাজির হয়েছি বা রমজান মাস আমাদের জন্য হাজির হয়েছে কাদ হাদার আশাহর রমদান ওয়াদ কদ ইফতারাস্তা আলাইনা সিয়ামহু আমাদের ওপরে এই রমজান মাসে এই পবিত্র মাসে রোজাকে ফরজ করেছ ও আন্দাল তাফিয়েল কোরআন নাস আর মানুষের হেদায়েতের জন্য এই পবিত্র মাসে কোরআনকে অবতীর্ণ করেছো ও বা ইয়া তিমিন হদা আর হেদায়তের সমস্ত রাস্তা প্রকাশ্যভাবে দেখিয়েছ ওয়াল ফোরকান আর হক ও বাতিলকে প্রকাশ্য রূপে বর্ণনা করে দিয়েছ আল্লাহ আইন আলা সিয়ামি তকাব্বাল হো মিন মিন্না আল্লাহ এই মাসে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করো এবং আমাদের রোজাকে আমাদের থেকে কবুল করো ওয়া সাল্লিম না ফি হে ওয়া সাল্লিম না এই মাসে আমাদেরকে শান্তি দান করো আর এই মাস আমাদের জন্য যেন শান্তির কারণ হয় ওয়া সাল্লিম হোলানা ফি ইউসরিম মিনকা আর শান্তিপূর্ণভাবে এই মাস যেন আমরা কাটাতে পারি ও আফিয়াতিন আমরা যেন সমস্ত প্রকারের নিরাপত্তা পাই ইন্না কালা কুল্লে সাইন কাদির তুমি তো সমস্ত জিনিসের উপরে কুদরত রাখো ইয়া রহমানুর ইয়া রহিম আয়ে রহম করালা আয় মেহরবান আল্লাহ আমাদের ওপরে রহম করো তো রমজান মাসের চাঁদ রাতে যে দোয়া পড়তে হবে সেটা বললাম আর যদি কেউ চাঁদ রাতে চাঁদ না দেখতে পায় আর রমজান মাসে প্রবেশ করে তো রাতের বেলা বা রমজান মাসের ভোরে সকালের সময় এই দোয়াটা পড়বে এবারে রমজান মাস যখন শুরু হচ্ছে তো আমাদের প্রথম কর্তব্য কি রোজা রাখতে হবে রোজা রাখার জন্য আমাদেরকে নিয়াত করতে হবে তো আমরা রমজান মাসের রোজা রোজার যে নিয়াত করব তিন ভাবে নিয়াত করতে পারি এক রাতের বেলা আগামী আগামীকালকে রোজার নিয়াত করতে পারি যে আগামীকাল রোজা রাখবো এক ওই দিন মাত্র প্রথম রমজানের ভোরের সময় শেরি খাওয়ার পরে যখন আজান হবে বা আজানের সময় বা আজানের আগে যদি নিয়াত করতে পারেন অতি উত্তম তো রমজান মাসের ভোরের সময় যদি আমরা রোজার নিয়াত করতে চাই সময় নিয়ত করতে পারি আর তাছাড়া পুরো রমজান মাসের নিয়াত মনে করুন রমজান মাসের চাঁদ রাত্রে শেররি করার পরে আমরা যদি পুরো রমজান মাসের মেয়াদ এক মাসের রোজার নিয়াত করতে চাই এক সঙ্গে নিয়াত করে নিতে পারি প্রতিদিন নিয়াত করার প্রয়োজন হবে না অনেক অনেক সময় প্রশ্ন আসে হুজুর আমি রমজান মাসের রোজার করতে বলে গেছিলাম রাত্রে সকাল হয়ে গেল আমি ঘুম থেকে উঠলাম আমার রোজা হবে কি না তো তাদের জন্য একসঙ্গে করে নিন যদি একসঙ্গে নিয়াত করে নেন রোজার যে শুরু হওয়ার সময় অটোমেটিক আল্লাহনি করতে যেটা রম রোজা শুরু হওয়ার সময় রোজা শুরু হয়ে যাবে আর ইফতারের সময় এফতারের দোয়া পড়ে আপনারা ইফতার করে নিলে আপনার রোজা পুরো হয়ে যাবে কোনো অসুবিধা নেই এটা একটা সিস্টেম আল্লাহর নিয়মের মধ্যে পদ্ধতির মধ্যে এই সময় রোজা শুরু হবে আর এই সময় রোজা শেষ হবে সুতরাং শুরুর আগে আমাদেরকে নিয়ত করতে বলা হয়েছে তো যদি প্রতিদিন বা প্রতি রাত্রে নিয়াত করতে পারি অতি উত্তম যদি কেউ একসঙ্গে পুরো রমজান মাসে নিয়াত করতে চায় তো এইভাবে নিয়াত করবে যদি কেউ আরবিতে নিয়াত করতে চায় তো বলবে আশুম ফিশাহার রমদান লিল্লা হেতায়ালা আশুম ফিশাহার রমদান লিল্লা হেতায়ালা ওয়াজিব কুরবেতন এলাল্লাহ যদি কেউ ওয়াজিব না বলে শুধু কোরবতন এলাল্লা বলে কুরবতান এলাল্লাহ যথেষ্ট মনে করুন আশুম ফিশাহার রমদান লীল্লা হে বা আসুমো ফি শাহ রে রমজান লীল্লাহে সুহানৌয়া তা আলাহ পর্বতন এলাল্লাহ এইভাবে পুরো রমজান মাসের নিয়াত করতে পারে যদি কেউ আরবিতে না বলতে পারে বাংলায় এইভাবে বলবে আমি পবিত্র রমজান মাসে আল্লাহর খুশির জন্যে পুরো রমজান মাস রোজা রাখিব রাখছি বা রাখিব পূর্বতন এলাল্লাহ ওয়াজিব বললে অতি উত্তম যদি ওয়াজিব নাও বলে ফোকাহারা বলেছেন কোনো অসুবিধে নেই পূরবাতান এলাল্লাহ আল্লাহর খুশির জন্যে আন আল্লাহর নিকটতম হওয়ার জন্যে এই কাজটা আমি করছি এটাই বলা যথেষ্ট তো আমি পুরো রমজান মাস আল্লাহর খুশির জন্য রোজা রাখছি বা রাখিব ওয়াজিব পূর্বাতান এলাল্লাহ এইভাবে যদি রমজান মাসের শুরুতে নিয়াত করে নেন কোনো অসুবিধে নেই পুরো অটোমেটিক আপনার প্রতিদিনের রোজা শুরু হবে এবং যেভাবে আপনারা দিনের পরে সন্ধ্যার পরে রাত আসলে এফতার করেন ওইভাবে ইফতার করবেন এটা পুরো রমজান মাসের নিয়াদ এবারে যে কেউ রমজান মাসে প্রতিদিন রাত্রে মানে আগামী আগামীকালকে রোজার নিয়াদ যদি সন্ধ্যাবেলা করে শুতে চায় রাত্রে শোয়ার আগে অনেক সময় অনেকেই নিয়াত করে তো সে এইভাবে নিয়াত করবে আর হে আসুম আলা আসুম লীল্লাহেব এলাল্লাহ যেমন বললাম ওয়াজিব নাও যদি বলে তো কোনো অসুবিধে নেই আসুম গাদান লিল্লাহ তা আলা করবেতন এল আসুম ও গাদান লিল্লাহ হে তা আলা করবেতন এলাল্লাহ যথেষ্ট আর যদি কেউ ভোরের সময় সকালের সময় নিয়াত করতে চায় সাহরি খাওয়ার পরে ওই দিনে তো এইভাবে বলবে আসুম আল ইয়মা আল ইয়ম মানে আজ গাদান মানে আগামীকাল আর আসুম আল ইয়মা লিল্লাহ তা আলা আসুম আল ইয়মা লিল্লাহ হে তা আলা কুরবatan ইলাલ્લા আসুমাল ইয়োমা লিল্লাহি তাআলা ওয়াজিব কুরবatan ইলাલ્લા এইভাবে আরবীতে নিয়াত করবে আর যদি কেউ বাংলায় নিয়াত করতে চায় তো আমি আজকের দিন আল্লাহর খুশির জন্য নিজের প্রতিপালকের খুশির জন্য রোজা রাখছি বা রাখিব ওয়াজিব কুরবাতিন ইলাલ્લા আগামীকাল মানে সুন্দর সময় যদি কেউ বাংলায় নিয়াত করতে চায় তো বলবে আমি আগামীকাল আল্লাহর খুশির জন্য রোজা রাখিব বা রাখছি ওয়াজিব বাতেন এলাল্লাহ আশা রাখি রমজান মাসের রোজার যে নিয়াদ করতে হবে বললাম আপনারা সবাই শুনেছেন এইভাবে রমজান মাসের রোজার নিয়াত করবেন খুব সরল ভাষায় আমি এই জন্যে সব বলে দিই যাতে সবাই জিনিসটা বুঝে সঠিকভাবে করতে পারে এছাড়া অনেক বড় বড় নিয়তও করানো হয় যার সঠিক উচ্চারণ না করার কারণে অনেক অনেক সময় আমাদের নিয়াত বাতিল হয়ে যায় সুতরাং সরল ভাষায় খুব সাধারণ রূপে নিয়াত করুন যেটা আল্লাহ রবিনের দরবারে কবুল হবে এবারে ইফতারের সময় রোজার নিয়াদ বললাম এবারে সারা দিন আপনি রোজা রেখে আছেন কোরআন বলছে সুম্মা সিয়ামা লাইল রোজাকে পুরো করো রাত পর্যন্ত তো যেই মগর হয়ে যাবে সঙ্গে সঙ্গে রোজা খুলে নেবেন না সূর্য থাকতে থাকতে এখনো ভালোভাবে সূর্য ডুবে যায়নি অনেকেই রোজা খুলে নেয় বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট কোরআন বলছে সুম্মা আতিম সিয়াম এলাল্লাহ রোজাকে পুরো করো রাত পর্যন্ত তো রাতের একটু অপেক্ষা করবেন সূর্য অস্ত যাওয়ার কমসে কম দশ থেকে পনেরো মিনিট পরে রাতের প্রথম প্রভাব বা প্রথম অংশ শুরু হয় তো ওই সময় রোজা খুলবেন তার আগে যেন রোজা খুলবেন না তবে অতি উত্তম মগরীব নামাজ পড়ে যদি রোজা খোলেন সেটা অতি উত্তম আর মগরীব নামাজ শরিয়াতে বলা হয়েছে সূর্য অস্ত যাওয়ার পরে আকাশে যে লালি ওঠে ওই লালি শেষ হওয়ার আগে মকরবের নামাজ পড়তে বলা হয়েছে আব্বালে ওয়াক মকরবের নামাজ পড়ে তারপরে ইফতার করুন যেটা নবী করতেন নবীর সাহাবীরা করতেন এবং আহলে বায়ত করতেন মনে রাখবেন ইতিহাস সাক্ষী হাদিস সাক্ষী নবী করিম সাল্লা ইসলাম ওনার অনুগামী অনুসারে সাহাবিরা যে সময় ওনার যুগে ছিলেন তানারা কখনো বিনা কারণে মগরবের নামাজ না পড়ে কেউ ইফতার করতেন না মগরবের নামাজের পরে ইফতার করতেন তারপরে নবী করিম সাল্লাম ওয়াজন ওসেদ করতেন দোয়া করতেন কিছু বিশেষ রমজান মাসের দোয়া যেগুলো উল্লেখ হবে তারপরে এশার নামাজ হতো আপনারা জানেন তো রমজান মাসে ইফতার করার সময় এইভাবে দোয়া বলবেন আল্লাহ আলাকা সুমতো ওয়া আলা রিসকে কা আফতারত ও আলাইকা তাকালত খেজুর হাতে নিয়ে হোক নুন চাল অনেক কিছু আমরা হাতে নিয়ে এফতার করি যে কোনো হালাল পানহার দিয়ে এফতার করা যাবে খেজুর দিয়ে যে এফতার করতে হবে নুন দিয়ে যে ইফতার করতে হবে চালের দানা দিয়ে যে এফতার করতে হবে অনিবার্য না কোনো হালাল পানাহারের মাধ্যমে আপনি এফতার করতে পারেন ইফতার করার সময় এই দুয়াটা পড়বেন আল্লাহ হুম্মা সুমতু ওয়া আলা আফতারতো ওয়ালেইকা তাওয়াক্কালতু একত্র বলার পরে বিসমুল্লাহ রহমান রহিম বলে এবারে আপনি নুন চাল বা খুর যা কিছু আছে মুখে দিয়ে পানি পান করতে পারেন এবারে আপনার রোজা পরিপূর্ণ হল এবারে আমি রমজান কিছু সাধারণ দুয়া বলবো আজ চাঁদরাত সুতরাং রমজান মাসের প্রতি রাত্রের কিছু নামাজ আছে মনে রাখবেন রমজান মাসের প্রতি রাত্রের কিছু নামাজ আছে যেগুলো নবী করিম ইসলাম এবং ওনার পড়তেন খুব দুঃখের সঙ্গে একটা কথা আমি বলবো সাহাবিরা যে নামাজ বিশেষ নামের সঙ্গে নাম নেওয়ারও দরকার নেই যে নামাজ বিশেষ নামের সঙ্গে আজ মুসলমানেরা রমজান মাসে প্রায় ফরজ মনে করে পড়ছে পেরায় ফরজ মনে করে পড়ছে আর বলছে যদি কেউ এই নামাজ না পড়ে তো তার রোজা কবুল হবে না চিন্তা করুন খোদা ও রসুলকে সাক্ষী করে বলছি ওই নামাজ নবী নিজের জীবনে কখনো পড়েননি ওই নামাজ নবীর যুগে শুধু না নবীর পরে যাকে নজির নবীর জায়গায় বসানো হয়েছিল প্রথম খলিফার যুগেও ছিল না ওই নামাজ শুরু করা হয় দ্বিতীয় খালিফার যুগে আর উনি বলেছিলেন কত সুন্দর একটা বিদাত আমি সৃষ্টি করেছি আর নবীর হাদিস মালাই সফিদ্দিন বিদ আহ দিনের মধ্যে এমন জিনিস প্রবেশ করানো বা প্রবেশ করা যেটা দিনের অংশ না এটা হচ্ছে বিদাত ওকুল্ল বিদ আতিন দল্লাহ আর সমস্ত বিদ আত কারণ ওকুল্ল দালিন ফিন্নার আর যেগুলো পথভ্রষ্টতার কারণ সেগুলো জাহান্নামের কারণ বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট আমি ওই নামাজেরও নাম নিলাম না অতি বিখ্যাত নামাজ তাই আমি ওই বিদ আত থেকে বাঁচার জন্যে পরিষ্কার বলছি ওই বিদ থেকে বাঁচার জন্যে প্রতিদিন মানে প্রতিদিনের দোয়া আর প্রতি রাত্রের যে নামাজ আজ প্রথম রমজানের রাত আগামীকাল প্রথম রমজান তো আজকের রাত হবে প্রথম রমজানের রাত সুতরাং আজকের রাত্রের যে নামাজ পড়তে হবে সেটা বলবো ওই প্রতিদিন প্রতিদিনের দোয়া আর ওই রাতের নামাজ কত রেখাত যেটা নবী বা নবীর সাহাবিরা পড়েছিলেন আপনাদেরকে বলবো তাছাড়া মনে রাখবেন রমজান মাসের প্রথম তারিখের রাত্রে বিশেষ দূরে নামাজ পড়তে বলা হয়েছে আর ওই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে যেন আমরা পবিত্র রমজান মাসে রোজা রেখে আল্লাহর এবাদতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই মাসটা কাটাতে পারি আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আমাদের রক্ষা করো আমাদের উপর নিজের রহম বা করম করো আল্লাহ রব আলমীর নিজের রহমতের বর্ষণ করো আমাদেরকে উপাসনার এবাদাতে তৌফিক দান করো ওই নামাজের পরে বহু দোয়া করতে বলা হয়েছে এটা হচ্ছে দু নামাজ নিয়ত হবে আমি রমজান মাসের প্রথম রাত্রের দু নামাজ পড়িতেছি কুরবাতান এল রমজান মাসের প্রথম রাত্রের দু নামাজ পড়িতেছি কুরবাতান এল আর এই নামাজটা প্রতি মাসের চাঁদাত্রেও পড়তে বলা হয়েছে বিভিন্ন প্রকারে বিভিন্ন পদ্ধতিতে পড়তে বলা হয়েছে তবে সবচেয়ে সহজ পদ্ধতি বা যেটা বেশি উল্লেখ হচ্ছে সেটা এই নিয়ে তবে আমি রমজান মাসের চাঁদ রাতের দুরেকাত নামাজ পড়িতেছি বা প্রথম রাতের নামাজ পড়িতেছি পর্বতন এলাল্লাহ আল্লাহ আকবর বলে প্রথম রেখাতে সুরায় আলহামদের পরে সাতবার ইন্না আনজালনা পড়বেন আর দ্বিতীয় রেখাতে সুরায় আলহামদের পরে সাতবার কুল্লাহ আহাত পড়বেন অনেক মুফতিগণরা বলেছেন বা ওলামায় দিন বুজুর্গ দিন বলেছেন যদি কেউ সাতবার না পড়ে একবার সুরা ইন্ন আঞ্জালনা প্রথম রেখাতে আলামদের পরে একবার সুরা ইন্ন আঞ্জালনা আর দ্বিতীয় রেখাতে আলহামদার পরে একবার সুরা কুল আল্লাহ পড়ে তাও তার নামাজ হবে অসুবিধে নেই এই নামাজ পড়ার পরে তসবি মা ফাতেমা জাহারা পড়বেন আল্লাহ আকবার চৌত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার তারপরে এবারে আল্লাহর কাছে মোনাজাত করবেন মোহাম্মদ আলী মোহাম্মদের উপরে দরুদ পড়ে মোনাজাত করবেন ওই দোয়া কবর হয়ে যাবে আর আল্লাহর তরফ থেকে বহু কিছু পাবেন আল্লাহর রহমতের বর্ষণ হবে তো এই নামাজ রমজান মাসের চাঁদ রাত ছাড়া অন্য মাসের চাঁদ তরফ পড়তে পারেন আর তাছাড়া প্রতি রাত্রের যে বিশেষ নামাজ আছে যেমন আজকে চাঁদ রাত তো আজকের রাত্রের যে নামাজটা আমি আমি আগে বলে দিতে চাই তারপরে ইনশাল্লাহ সাধারণ দোয়া প্রতি রমজান মাসের প্রতিদিন যে দোয়াগুলো পড়তে বলা হয়েছে সেগুলো বলবো তবে আজকের রাত্রে নামাজ যেটা উল্লেখ হয়েছে শরিয়তে মনে রাখবেন আগামীকাল প্রথম রমজান তো আজকে রাত্রে নিয়ে হবে আমি রমজান মাসের প্রথম রাত্রের দুরেকাত নামাজ পড়িতেছি আল্লাহ যদি রমজান মাস এসে যাওয়ার পরে প্রথম তারিখে প্রবেশ করার পরে মানে প্রথম তারিখের দিনগত হওয়ার পরে রাত্রে নামাজ পড়েন তখন কিন্তু দ্বিতীয় তারিখের রাত এসে যাবে তখন আর প্রথম তারিখের রাত থাকবে না অনেকে এই জিনিসটা বোঝে ভুল করে রমজান মাসের প্রথম তারিখ সারা দিন পার হয়ে যাওয়ার পরে রাতের বেলা করে আমি প্রথম রমজানের রাতের নামাজ আল্লাহ প্রথম রমজানের রাত তার আগে পার হয়ে গেছে মানে চান রাত মানে প্রথম রমজানের রাত কেননা তিরিশ রমজানের রাতের যদি কেউ নামাজ পড়তে চায় তো উনত্রিশ রমজানের দিনগত রাত্রে পড়তে হবে তিরিশ রমজান পার করার পরে তিরিশ রমজান পুরো হয়ে যাওয়ার পরে যদি কেউ তিরিশ রমজানের রাতে নামাজ পড়তে চায় তো সেটা ঈদের চান রাত হবে বুঝতে পেরেছেন ঈদের চাঁদ রাতে তিরিশ রমজানের রাতের নামাজ পড়লে হবে না তাই আগামী কালকে রেখে আগামী কালকের নামাজ আজ রাতে পড়তে হবে মানে কাল দিন হবে আর আজ সেই দিনের রাত 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 হবে তো প্রথম প্রথম রমজানের রমজানের হচ্ছে চাঁদ চাঁদ রাতে চার রেখার নামাজ পড়তে বলা হয়েছে এই যে নামাজগুলো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি প্রতিদিন প্রতি এপিসোডে আপনাদেরকে বলতে থাকবো স্মরণ করতে থাকবো যাতে কেউ ভুলে না যায় বা মিস আন্ডারস্ট্যান্ডিং না হয় সুতরাং আজ প্রথম রমজানের রাত তাই আমি বলে দিচ্ছি আজকের রাত্রে চার নামাজ হয়েছে প্রথম রমজানের রাত্রে চার রেখা নামাজ হবে আর এই যত নামাজ মনে করুন রাত্রে দু নামাজ কোনো রাত্রে ছ রেখাত কোনো রাত্রে আট রেখাত কোনো রাত্রে বারো রেখা কোনো রাত্রে বিশ রেখা নামাজ আছে মনে রাখবেন এই নামাজগুলো নফল বা সুন্নত নামাজ বিভিন্ন রাতে বিভিন্নভাবে নবী করিম সাল্লাম পড়েছিলেন বা সাহাবিদেরকে পড়তে বলেছিলেন কিন্তু এই নামাজ কখনো জমাতে নবী পড়েননি পড়াননি মনে রাখবেন এগুলো নফল নামাজ সুন্নত নামাজ এগুলো যা সেই নিজের মতো পড়তে বলা হয়েছে সুযোগ সুবিধে হিসাবে অনিবার্য তো প্রথম রমজানের রাত্রে মানে চাঁদ রাত্রেই এই নামাজটা পড়তে হবে চার রেখাত নামাজ প্রতি রেখাতে সুরায় আহমদর পরে পনেরো বার সুরায় তহিদ পড়তে হবে মনে রাখবেন আজকের রাত্রে যে রমজান মাসের প্রতি রাত্রের নামাজ রূপে যে নামাজ পড়তে বলা হয়েছে তো চার রেখাত নামাজ আর এই সমস্ত নামাজ কিন্তু দু দুরেখাত করতে পড়তে দু দু রেখাত করে পড়তে হবে নফল নামাজ সমস্ত নামাজ দু দু রেখাত করে পড়তে বলা হয়েছে একটি বিশেষ নামাজ আছে যেগুলো যেটা মানে দশ রেখাতের মেয়াদ একসঙ্গে করে দশ রেখাত পড়ার পরে সালাম পড়তে হয় সে একটা অন্য নামাজ সে কখনো অন্য সময় জিকের করবো যাকে সালাতুল আরবি বলা হয় সেটা একটা অন্য নামাজ তবে বাকি নফল নামাজ যত নামাজ মনে রাখবেন দু রেখা করে সরিয়াতে পড়তে বলা হয়েছে কোনো নফল নামাজ চার একসঙ্গে হয় না পরিষ্কার বলছি তো চার রেখাত নামাজ দু রেখাত করে পড়তে হবে হবে আমি প্রথম রমজানের রাতের দু নামাজ রেখাত প্রথমে এল আল্লাহ প্রথম রেখাতে সুরায় আলহামদের পরে পনেরো বার হাত পড়তে হবে ওইরূপ দ্বিতীয় রেখাতে সুরায় আলহাম পড়ার পরে পনেরো বার হাত পড়তে হবে দু রেখাত হয়ে যাবে এবারে তাশাউ সালাম পড়ে দাঁড়িয়ে আবার তৃতীয় এবং চতুর্থ রেখা পড়তে হবে তো তৃতীয় এবং চতুর্থ রেখাতেও আলামদ সুরা পড়ার পরে পনেরো বার সুরায় তহ পড়তে হবে নামাজের পরে পড়ে তসবি তারপরে আল্লাহর মোনাজত করুন বা দোয়া করুন এটা হচ্ছে রাতের নামাজ প্রতি রাত্রে এইভাবে কিছু নামাজ হবে যেগুলো আমি প্রতিদিন উল্লেখ করব। আশা রাখি নামাজটা বুঝতে পেরেছেন এবারে মনে রাখবেন চাঁদ রাত্রে চাঁদ রাত্রে আমাদেরকে বিশেষ কিছু দুয়া পড়তে বলা হয়েছে সেগুলো আমি উল্লেখ উল্লেখ করেছি এবারে চাঁদ রাত থেকে রমজান মাসের শেষ পর্যন্ত চাঁদ রাত থেকে মনে করুন প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত কিছু দুয়া আমাদেরকে প্রতিদিন পড়তে বলা হয়েছে এগুলো সাধারণ দুয়া তবে এই দুয়াগুলোর কিন্তু বড় ফজিলত বড় বরকত শিকার হয়েছে আমি দুয়াগুলোর অর্থ যদি হয়তো আজকে বল করতে পারবো না সম্ভব হবে না তবে মাঝখানে যদি কখন কোনো দিন সুযোগ পাই তো এই দুয়ার অর্থগুলো বলবো আপনারা যদি এই সমস্ত দুয়া দেখে পড়তে চান তো আমি যে সমস্ত অ্যাপের নাম বলছি এই সমস্ত অ্যাপের মধ্যে এই দুয়াগুলো দোয়া আছে সবচেয়ে প্রথম বাঙালিদের জন্যে বাংলা দুয়া অ্যাপ যেটা বিখ্যাত আপনি ওই অ্যাপ ডাউনলোড করে নিন ওর মধ্যে সমস্ত দোয়া দোয়া আছে তাছাড়া মুফাতুল জানান ডিভাইন পার্লস শিয়া টুল কিট বা শিয়া মুসলিম অ্যাপ অবশেষে একটা সুন্দর অ্যাপ এসেছে শিয়া মুসলিম অ্যাপ এই সমস্ত অ্যাপের মধ্যে রমজান মাসের আমাল নামাজ দোয়া ইত্যাদি সব বিস্তারিত ভাবে আছে যেগুলো আমি বলছি আপনারা ওখানে পেয়ে যাবেন তো রমজান মাসের প্রতিদিনে কিছু দোয়া আমাদেরকে পড়তে বলা হয়েছে যেমন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি কেউ রমজান মাসের প্রতি রাত্রে এই দোয়াটি পড়ে তো আল্লাহ রব্বুল আলমিন তার চল্লিশ বছরের গুনাকে ক্ষমা করে দেবে এবং তার নাম হাজিদের মধ্যে করা হবে অর্থাৎ সে হজে যাবে ওই বছরেও যেতে পারে আগামী বছরেও যেতে পারে সে হজ না করে মরবে না চিন্তা করুন কত বড় ফজিলতের দোয়া সুতরাং দোয়াটি আমি পড়ছি বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ রব্বা শাহর রমদান আল্লাদি আন্দাল তফিহিল কোরআন ওয়ফতারস্ত আলা এবাদেকা وافترست على عبادك فيه الصيام، صل على محمد وآل محمد، وارزقني هج بيتك الحرام، في عام هذا وفي كل عام، واغفر لتلك الذنوب العظام، فانه لا يغفرها غيرك، يا رحمن يا علّام. اي دورتي راتري، قلت لك انها مغرب بشر نمزر قري، قلت لك انها مغرب بشر نمزر قري، قلت لك انها مغرب بشر نمزر قري، قلت لك انها مغرب بشر نمزر সমস্ত আমাল মানে যে আমালগুলো পরকালে কাজে আসবে যে দুয়া দানি পরকালে কাজে আসবে এই দুয়ার বইয়ের মধ্যে লেখা হয়েছে জাদুল মাদ মানে আখেরাতের সঞ্চয় এই বইটার মধ্যে যে দুয়া উল্লেখ হয়েছে নবী করিম সাল্লা সাল্লামের থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি রমজান মাসে প্রতি ফরজ নামাজের পরে এই দুয়া পড়ে তো এই দুয়া তার গুনার কাফারা হবে তার সমস্ত গুনার কাফরা রূপে أي ايه بسم الله الرحمن الرحيم يا علي يا عظيم يا غفور يا رحيم أنت الرب العظيم الذي ليس كمثله شيء وهو السميع البصير هذا شهر أظلمته وكرمته وشرفته وفضلته على الشهور وهو الشهر الذي فرست سيامه علي وهو شهر رمضان الذي أنزلت فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وجعلت فيه ليلة القدر وجعلت خيرا من ألف شهر فيا المن ولا, ولا يمن عليك ولا يمن عليك من علي بفقاق بفقاق رقبة من النار فيمن تمن عليه وادخل الجنة برحمتك يا أرحم الراحمين من أي بتي فرض পড়তে বলা হয়েছে তাছাড়া সৈয়দ ইবনে তাউস একজন বিখ্যাত রাবি যুগের ইমামের বড় প্রিয় সাহাবিদের মধ্যে ওনার নাম গণনা হয় সৈয়দ ইবনে তাউস এমামে জাফর সাদিক ইমামে মোসা খাদামের থেকে বর্ণিত একটি দুয়া এখানে নকল করছেন রমজান মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে যদি কেউ এই দুয়াটি পড়ে তো আল্লাহ রবুল্লা আলমিন তার সমস্ত মনোকামনা আশা কি পূরণ করবে দুনিয়ায় এবং আখেরাতে দুনিয়াও তার মনোকামনা আশা পুরো হবে এবং আখেরাতেও তার সমস্ত মনোকামনা আশা পুরো হবে এই দোয়াটি প্রতি ফরজ নামাজের পরে পড়তে বলা হয়েছে বিসমুল্লাহ রহমান রাহীম আল্লাহ আদহিল্লা আল্লাহলীল কুবুর সুরুর আল্লাহম্মুল্লাহ ফকীর আল্লাহম আশফিকুল্লাহ আল্লাহমুল্লা উরিয়ান আল্লাহমক্লা মদিন আল্লাহম্মরজানুল্লাহ মকরুব اللهم رد كل غريب اللهم فك كل اسير اللهم اصلح كل فاسد من امور المسلمين اللهم اشف كل مريض اللهم سد فقرنا بغناك اللهم غير السوء حالنا بحسن حالك اللهم اقض عنا الدين واغننا من الفقر انك على كل شيء قدير এই সমস্ত দুয়া খুব বড় দুয়া ছোট ছোট রাখি যদি কেউ পড়তে চায় তো আরামে পড়তে পারবে ইনশাল্লাহ রমজান মাসে যদি কেউ এই অর্থ শুনতে তো একটু প্রশ্ন করে স্মরণ করিয়ে দিবেন যে হুজুর এই দোয়াটা যেটা আমরা প্রতিদিন পড়ছি এর অর্থ একটু বলে বুঝিয়ে দিন কেননা মানুষ যখন মানে জেনে কোনো দুয়া পড়ে তো সেই দুয়ার আন্তরিকতা বা তার প্রভাব প্রভাব একটা অন্যরকম হয় পড়তেও সুন্দর লাগে ভালো লাগে এবং আমরা বুঝতে পারি যে আমরা আল্লাহর দরবারে কি বলছি কি চাচ্ছি কি আবেদন করছি তো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে তো ইনশাল্লাহ এই দোয়াগুলোর সময় বলে আমি এগুলোর ব্যাখ্যা করতে পারছি না কিছু মনে করবেন না এবারে এগুলো তো দিনের বেলা পড়ার দোয়া রোজার নিয়াত কিভাবে করতে হবে রাতের বেলা দিনের বেলা কিভাবে নিয়াত করতে হবে তারপরে সারা মাসে যদি কেউ একসঙ্গে নিয়াদ করতে চায় কিভাবে নিয়াদ করবে সব বললাম রমজান মাসে ইফতারের সময় কি দোয়া পড়তে হবে সেটা বললাম তাছাড়া রমজান মাসের প্রতিদিন রাতের বেলা একটি দোয়া হজে যাওয়ার জন্য বা গুনার মখফরত পাওয়ার জন্য যে দোয়াটি পড়তে বলেছেন নবী সেটা বললাম তারপরে প্রতি ফরজ নামাজের পরে যে দুটি বিশেষ দুয়া পড়ার কথা নবী করিম সাল সাল্লাম বলেছেন সে দোয়া পড়লাম এবার একটি দুয়া পড়ব যে দুয়াটি শেহরির সময় ভোরের সময় মনে করুন আপনি সেহরি করতে উঠেছেন শাহরি খাওয়ার পরে এখনো সকালের আজান হতে সময় বাকি আছে তো ওই সময়টা বোঝেও উত্তম সময় ওই সময় যদি কেউ আল্লাহর উপাসনা করে তো আল্লাহ তাকে নিয়ে নিজের সৃষ্টির মাঝখানে ফরিস্টাদের মাঝখানে গর্ব করেন যে দেখো আমার বান্দারা শুয়ে আছে আমার এই বান্দা আমাকে কত ভালোবাসে এখন আমার দরবারে হাজির হয়েছে আমার মোলাকাতের জন্যে আর ও মেহরাজুল মমিন নামাজ মমিনের মেহরাজ তো আল্লাহর সঙ্গে যদি কথা বলতে চান তো ভোরের সময় উঠে আল্লাহকে স্মরণ করবেন যেটা তাহাজ্জুদ নামাজের সময় তাই জীবনের সবচেয়ে উত্তম উপাসন বা এবাদত তাহাজ্জুদ নামাজকে বলা হয়েছে আসা আয় আব আসকা মাকাম আ মেহমুদা যদি কেউ মাকামে মেহমুদ পেতে চায় সে যেন তাহাজ্জুদ নামাজ পড়ে সুরায়ে বানি ইসরায়েল উল্লেখ হয়েছে সুতরাং ভোরের সময় শাহরিক হওয়ার পরে তাহাজুদ নামাজের আগে বা তাহুদ নামাজের পরে এই দোয়াটা পড়বেন এটা আরও অনেক দোয়া আছে তার মধ্যে থেকে একটা দোয়া আমি পড়ছি এটা ছোট দোয়া বলে এটা আমি পড়ে শোনাচ্ছি বিসমুল্লাহ রহমান রাহিম ইয়া মাহজা ইন্দা করবাতি ইয়া গৌস ইন্দা সিদ্দাতি এলাইকা ফাজাকাতো অবেকাগাস্ত وبك لست لا ألوذ بسواك ولا أطلب الفرج إلا منك فأغصني فأغصني وفرج عني يا من يقبل يا من يقبل اليسير ويعفو عن الكثير يا من يقبل اليسير ويعفو عن الكثير اقبل مني اليسير واعف عني الكثير إنك أنت الغفور الرحيم. اللهم إني أسألك إيمانا تباشر به قلبي ويقينا حتى أعلم أو حتى أعلم أنه لن يصيبني إلا ما كتبت لي وارضئني من العيش بما قسمت لي يا أرحم الراحمين يا عدتي في قربتي يا صاحب في شدتي ويا وليي في نعمتي يا غايتي في رقبتي আন্তঃসাতর আওরতি ওয়াল আমিন রাউআতি ওয়াল মুকিল আসরতি ফাগফির লি খাতিয়াতি ইয়া আরহামার রাহিমিন এই দোয়াগুলো যদি অর্থর সঙ্গে কেউ বুঝে পড়ে এত সুন্দর লাগবে ওই দোয়া সারা জীবন সে ত্যাগ করতে চাবে না রমজান মাস ছাড়া অন্য মাসেও হয়তো ভোরের সময় উঠে এই দোয়াগুলো সে পড়বে এর মধ্যে এত সুন্দর অর্থ বলা হয়েছে আল্লাহ আপনার কাছে আমি এমন এমান চাই যে এমান আমার অন্তরকে স্পর্শ করবে আমার শরীরের একটা একটা অংশকে স্পর্শ করবে এমন বিশ্বাস আমি চাই যার পরে আমার অন্তরে কোনো প্রকারের সন্দেহ থাকবে না আমার পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ রবুল আলহামিন আপনি যেটা আমার নসিবে লিখেছেন আমার সঙ্গে সেটাই হবে তাছাড়া অন্য কিচ্ছু হবে না আপনি আমাকে যেভাবে জীবিত দেখতে চান আমাকে তারির ওপরে রাজি করে দিন আমার নসিবে সেটাই লিখে দিন যেটা আপনি আমার জন্য পছন্দ করবেন আমি জানি আমার সমস্ত সমস্যার সমাধান আপনার হাতে আপনি যেটা করবেন আপনি যেটা দিবেন আমি সেটা পাবো আর আপনি যেটা আমার জঙ্গে ভালো মনে করবেন না হয়তো আমাকে সেটা দিবেন না কেননা তাতেই আমার মঙ্গল আপনি আমার আশা আপনি আমার ভরসা আপনার ওপরে ভরসা করে আমি আমার অন্তরের কথা আপনাকে বললাম একবার ভেবে দেখুন এগুলো আমি ব্যাখ্যা করলাম এই ধরনের কথা যদি আপনি বুঝে আল্লাহর সঙ্গে প্রতিদিন বলেন তো মন ওই সময় বেকুল হবে কিনা যে এই সেই ভোরের সময় এই সেই সময় যে সময় আল্লাহ আমাকে তার দরবারে আসতে বলেছে আর নিজের মনের কথা তার সঙ্গে বলতে বলেছে তো আশা রাখি সেহরির সময় এই যে দুয়াটা পড়ার কথা বললাম এই দোয়াগুলো গুলো সময় পড়বেন এই দুয়া যেগুলো বললাম আপনারা পড়ার পরিপূর্ণ চেষ্টা করবেন যদি আল্লাহর রহমত বরকত এবং নেক তৌফিক পেতে চান এই সমস্ত দুয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নিজের যে কত দয়া মায়া কৃপা রহমত বরকত লুকিয়ে রেখেছে হয়তো আপনারা সবাই সেটা জানেন না সুতরাং নবী নবীর আহলেবায়ত আমাদেরকে যে সমস্ত দুয়ার তালিম দিয়েছেন মনে রাখবেন ওনারা আল্লাহর নিকটতম বান্দা ছিলেন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন যাদের দুয়াকে আল্লাহ কখনো রদ করেননি সুতরাং এই সমস্ত দুয়া মাসুরা যেগুলো পড়লাম বা আমি যে সমস্ত বইয়ের নাম নিলাম মফাতুল জানান বাংলা দোয়া অ্যাপ এই সমস্ত বইয়ের মধ্যে এই দোয়াগুলো দোয়া আছে একবার পড়ে দেখুন জীবনে কত কিছু উপলব্ধি করতে পারবেন কত মনশান্তি পাবেন পবিত্র রমজান মাসে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন ওইভাবে আল্লাহর উপাসনা বা এবাদত করতে পারি যেভাবে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আর বিশেষ করে এই পবিত্র মাসে কোরআন তেলাওয়াত করতে ভুলবেন না মনে রাখবেন অন্য মাসে একটি আয়াত পড়লে যে সওয়াব পাবেন বা একটি সুরা পড়লে বা ওই পুরো কোরআন যদি পড়েন তো যে স্বভাব পাবেন এই পবিত্র রমজান মাসে সেই স্বয়াবকে সত্তর গুণ বেশি করে দেওয়া হয় একটি আয়াত পড়া মানে সত্তরটি আয়াত পড়া স্বভাব পাবেন একটি সুরা পড়া মানে সত্তরটি সুরা ওই সুরা পড়া স্বভাব পাবেন আবার অনেক রয়েত বলছে হাজার মানে একবার যদি সুরায় আলহাম পড়েন তো হাজার বার সুরায় আলহাম পড়ার স্বভাব পাবেন তো একটি একটি আয়াত এই ভেবে পড়বেন যে এই আয়ত্তে আস যদি আমি পড়ি তো এক হাজার বার পড়ার স্বভাব পাবো এবারে পুরো কোরআন যদি খতম করতে পারেন রমজান মাসে তো একবার ভেবে দেখুন কমসে কম সত্তর কোরআন করার স্বভাব পাবেন যেটা রবায়তে উল্লেখ হয়েছে আর রবায়ত হিসেবে এক হাজার কোরআন খতম করার স্বভাব পাবেন যদি পুরো রমজান মাসে একবার খতমে কোরআন করতে পারেন সুরায় আলহাম থেকে নিয়ে সুরায় ওয়ান পর্যন্ত পড়তে পারেন তবে কোরান শুধু পড়লে হবে না কোরানকে বুঝতে হবে জালেকাল কেতাব ওলা রায় বাফি হোদেল্লিল মুতাকিন এই গ্রন্থ আমাদেরকে হেদায়তের জন্য দেওয়া হয়েছে আজ উম্মাতে মুসলেমা কোরান পড়ে তারপরেও বিভিন্ন দলে ভাগ হয়ে আছে তার কারণ কি তারা কোরান থেকে হেদায়েত নিয়েনি কোরান থেকে হেদায়ত লাভ করেনি যদি কোরান থেকে তারা হেদায়েত লাভ করতো তাদের মধ্যে কখনো মতভেদ হতো না কখনো তারা বিভিন্ন ভাগে ভাগ হতো না তাদের মধ্যে দলাদলি হতো না তাই এখনো সুযোগ আছে সময় আছে কোরআনকে পড়ে বুঝে যেমন আমি সব সময় বলি কোরআনকে পড়ে বুঝে মেনে তার উপরে আমল করে তারপরে ওই কোরআনের পায়গাম অন্যদেরকে বলুন এটাই কোরআনের হক সঠিক উচ্চারণের সঙ্গে আরবিতে কোরআনকে পড়ুন তারপরে কোরআনকে বুঝুন কি হেদায়েত দোয়া দেওয়া হয়েছে সেটাকে জানুন তার উপরে আমল করুন তারপরে সেটা অন্যদেরকে বলুন যখন কোরআনের ওপরে আমাল করা শুরু করবেন তো এই যে আমালের মধ্যে মতভেদ আছে আপনি একভাবে অজু করছেন অন্য আর ভাই অন্য আরেক ভাবে অজু করছে আপনি একভাবে নামাজ পড়ছেন অন্য ভাই অন্য আরেকভাবে নামাজ পড়ছে আপনি এক সময় রোজা খুলছেন অন্য আরেক ভাই অন্য আরেক সময় রোজা খুলছে এই সমস্ত মতভেদ মিটে যাবে চলে যাবে যেদিন মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কোরআনের উপরে আমাল করা শুরু করবে আর কোরানের ওপরে আমল করার জন্যে কোরানের আয়তের সঠিক তাফসির জানারা করেছেন যাদেরকে কোরানের সাথী করা হয়েছে সেই আহলেবায়েতের তাফসিরকে মেনে চলুন সেই আহলেবায়েতকে ফলো করুন কজ্জা আল্লাহল্লাহুল কোরআন আ করিন আল্লে আহেলেল বেত আল্লাহ কোরানকে আহলেবায়েতের সঙ্গী বা সাথী করেছে লাইং আফতার কাহাত্তা ইয়ার দা আলে গেল হাউজ

আর আকারতে সেই নেজাত পেয়েছে বা নেজাত পাবে তাহলে আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন এই পবিত্র যেভাবে আল্লাহর আল্লাহরের দিকে বা পড়ার দিকে জানানো হয়েছে আমরা যেন ওইভাবে আল্লাহর উপাসনা এবাদত করতে পারি এবং কোরআনকে পড়ে বুঝে মেনে তার উপরে আমাল করে কোরআনের বাণী যেন অন্যদের সামনে তুলে ধরতে পারি বা পৌঁছে দিতে পারি আপনাদের সকলের কাছে একটি অনুরোধ রইল পবিত্র রমজান মাস দুয়ার মাস আল্লাহর রহমত মখফরাতের মাস আমার জন্যে আল্লাহর কাছে দোয়া করবেন আমি সুস্থ থেকে আল্লাহর বান্দাদের সেবা করতে পারি যেন আপনাদের করতে পারি আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর দিন সঠিকভাবে পৌঁছে দিতে পারি নবীর উম্মতিদের কাছে নবীর তালিমাত পৌঁছে দিতে পারি আহলে বায়তের অনুগামী অনুসারীদের কাছে আহলেবায়তের বেগাম বা আহলে বায়ের শিক্ষা যেন তাদের সামনে পৌঁছে দিতে পারি তাদের কাছে পৌঁছে দিতে পারি আশা করি আমি আপনাদের জন্য সবসময় দোয়া করছি রাখি বা রাখবো ওইরূপ আমাকেও আপনারা রাখবেন আলামিন আমাকে যেন নে হায়াত দান করেন শারীরিক মানবিক সুস্থতা দান করেন আর এইভাবে পুরো রমজান মাস যেন আল্লাহর জিকিরের মধ্যে কাটাতে পারি বা আপনাদের প্রয়োজনীয় সমস্ত মশলা মাসাইল আপনাদেরকে বলে দিতে পারি واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته